यं ब्रह्मा वरुणिन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदैः सङ्गपदक्रमपनिषदैः गायन्ति यन्सानुगः ध्यानवस्थितदगतेन मनसा साउंड टेक टू कॉमन पश्यन्ति यं यगिनो यस्यां तंगनो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः आजनुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालचक्राय जगन्नाथपिताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलम् कलौ नस्त्येव 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 गतिरन्नथा जय रूप सनातन भट्ट रघुना श्री जीव गोपाल भट्ट दास रघुना ऐछय गोसाईं करि चरण वंदन जहा हईते विघ्न नाश अभीष्ट पूरन হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি ঘাস হইয়াছেন হইবেন যত প্রভুর ভক্তগণ সবই মিলি মোর মাতি রাখবো চরণ সর্বাগ্রে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি বিদয় বনদেব গোস্বামী মহারাজ তাঁর চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। তৎপরে উপস্থিত বৈষ্ণব সমাজ, ভক্তমণ্ডলী, বিদ্বান সমাজ, দূর দূরান্তে যত ভক্তরা শ্রবণ করছেন, অসংখ্য ভক্ত জুড়ে আছেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করে নেবেন, দুনিয়ার সবাই এই প্রোগ্রামকে দেখে, দেখতে ভালোবাসে। সেই প্রোগ্রাম আজকে আমাদের এই বারাসাতে আশ্রমের শিষ্য এরা আমাদের অর্পিতা দাস এবং তার স্বামী প্রভাস দাস তাদের দুই ছেলে তাদের আমন্ত্রণে এখানে এসে উপস্থিত হয়েছি। একটু বেলা হয়ে গেল, দুপুর বেলা, যাই হোক আপনারা হরি কথা শুনুন। অনেক কথা বলার, আমরা তো সারা জীবন বক্তৃতা দিতে দিতে এমন হয়েছে একটা সূত্র পেলে তার হাজারটা সূত্র বেরিয়ে আসে। তো দোল পূর্ণিমা এসে গেল, পরশু দোল পূর্ণিমা, দোল চলছে অলরেডি, একাদশী থেকে তো বাকি বিহারিতে দোল হচ্ছে, 14 দিন ধরে বর্ষণায় লাঠমার বলে চলছে সারা বিশ্বব্যাপী। আগামী পরশু মঙ্গলবার হোলি মহোৎসব, রাধা গোবিন্দের দোলযাত্রা এবং আমাদের প্রেমাবতারী গৌর সুন্দরের আবির্ভাব তিথি, ফাল্গুনী পূর্ণিমা, জগন্নাথ মিশ্রের ঘরে গৌর সুন্দরের আবির্ভাব, নিমতলায় নিম্ববৃক্ষ নমস্তুভ্যম জগন্নাথ সচিপ্রিয়ম ভগবান যত্তলে যাত শ্রী গৌরাঙ্গ জগদ্গুরুম। মহাপ্রভুর সেই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কিছুদিন ধরে মহাপ্রভুর চরিত গাথা বর্ণন করে চলেছি, আপনারাও সেই প্রকরণে শুনছেন। মহাপ্রভু জগতে দিতে এসেছিলেন অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কল, যা বহুকাল, ভালো করে শুনলাম, বহুকাল জগতের জীব পায়নি। কি পায়নি? আনন্দের সন্ধান পায়নি। আনন্দ কিসে হবে
শান্তি কিসে হবে, প্রসন্নতা কিসে হবে, এইগুলি জীব পায়নি। এই রাস্তাটা জীবের জানা নেই। তাই আমরা যখনই সুযোগ পাই, কথাটা মনে রাখবেন, যেমন আজকের একটা মঙ্গলময়ী সুযোগ এসেছে যে মহারাজ এসে গেছেন, আপনারা সবাই আছেন, যতটুকু এর মধ্যে থেকে নিয়ে নেওয়া যায় নিজের মঙ্গলের কথা, সেই পরিমাণে আপনি ভাগ্যবান। কারণ এই জগতে বউ ছেলে মেয়ে টাকা পয়সা ঘর বাড়ি যা পেয়েছেন ওগুলো ভাগ্য না, ওগুলো কর্মফল, প্রারব্ধ ভুগতে হবে। বউ যদি কপালে ভালো না জোটে ও সারা জীবন যন্ত্রণা দেবে, সন্তান যদি ভালো না জোটে সারা জীবন যন্ত্রণা দেবে, টাকা যদি ভালো পথে উপার্জিত না হয় ওটাও সারা জীবন যন্ত্রণা দেবে। এই জন্য মনে রাখবেন, যা কিছু পেয়েছেন জগতে, কালকে বক্তৃতা এই জন্য বলছিলাম, তাতল সৈকতে বারি বিন্দু সমস্ত রমণী সমাজ, এই জীবের সংসারে কিরকম বলে, তোহে বিশরি মন তাহে সমর্পিলু আব মজু হব কোন কাজ। তোহে প্রভু, তোমাকে ভুলে এই সংসারে মনটা দিয়ে দিলাম। কি হলো বলে, এখন বুঝতে পারছি কিছু হইনি, অবমজু মজু হব কোন কাজে, এখন আমার কি হবে, বিদ্যাপতির বিখ্যাত পদ, পরিণাম কি, ভালো করে মনে রেখো, মন দিয়ে শোনো। ভেতরে আমি জিজ্ঞেস করবো পাঠের পরে, ভালো করে বলতে হবে কিন্তু, অবমজু হব কোন কাজে, সংসারে এসে যাই করেছো, যা জোগাড় করেছো, দিন রাত মানুষ জোগাড় করে, জোগাড় করে, প্রথমে একরকম জোগাড় করে, বাল্যকালে খেলাধুলো বন্ধু সাথী সাথী জোগাড় করে, গাঁজাখোর গাঁজাখোরকে জোগাড় করে, করে না, মদখোর মদখোরকে জোগাড় করে, চোর চোরের গ্রুপ তৈরি করে, জোগাড় করে, একটা যুবক বড় হয়ে প্রেমিক প্রেমিকা জোগাড় করে, বিয়ে বউ জোগাড় করে, তারপরে সন্তান জোগাড় করে, তারপরে এ যা কিছু জোগাড় করে সবই যন্ত্রণার কারণ, বুঝেছেন, যত কিছু জোগাড় করবে সেগুলো তপস্যা যদি না করো, আত্মাকে না জানো, ধর্মকে না জানো, তপস্যা না করো, তো ওগুলো সবই তোমাকে সারা জীবন যন্ত্রণা দেবে। তাতে তুমি তিলক কাটো আর মালা গলায় দাও আর দীক্ষা নাও আর যা কর, আত্মার জ্ঞান, আত্মচেতনা, আত্মার উপলব্ধি, ধ্যান, কেশবানন্দের উপদেশ যদি জীবনে কাজে না লাগাও, তো যা পেয়েছ সব তোমার যন্ত্রণার কারণ। যা পেয়েছ মনে থাকবে তো, সামনে বসে আসবেন, ভালো করে মাথায় রাখবেন, না হলে কিন্তু একদম উঠবোস করাবো, ভালো করে মনে রাখবেন, যা পেয়েছেন সুখের কারণ না দুঃখের কারণ, সব সুখ হচ্ছে 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 না, না তাহলে দুঃখের কারণ, যা আছে সব দুঃখের কারণ, যা আছে সব দুঃখের কারণ, অদ্ভুত সংসার। বাচ্চারা মনে করে আমি প্রেম প্রেম করে বিয়ে করলে বোধ হয় সুখ হবে, কিছুদিন বিয়ে করার পরে দেখে এ তো আর হচ্ছে না, এটা তো দুঃখ, এ বরে সুখ হচ্ছে না, আর বর একটা বদলে নিলে ভালো হয়, স্বামী বলে আমি বিয়ে করেছিলাম আর একটা বউ বদলে নিলে ভালো, একটা নূতন বউ, একটা ছুকরি বউ, একটা কিশোরী বউ, সত্যি বলছি না মিথ্যা বলছি, সংসারে এরকম কোনো কিছুতে সন্তুষ্ট না, যে কোনো কিছুতে সন্তুষ্ট না, কিমা সত্যি না মিথ্যা বলে, বিয়ে করেছি আর কি করা যাবে, এদের নিয়ে চলতে হবে, আর কপালে যা জুটেছে মেনে নিয়েছি, তাও সেখানে যন্ত্রণা, সকাল থেকে রাত্রি পর্যন্ত ঝগড়া ঝাঁটি, কেন
বলে আত্মাকে জানে না তো, কোথায় আনন্দ আছে সেটা জীবের জানা নেই, কোথায় গিয়ে আনন্দ হবে সেটাই জানা নেই। একটা বাচ্চা মেয়ে প্রেম প্রেম করে ভাবছে এই আমার প্রেম, এই আমার প্রেমিক, এরে পেলেই আমার আনন্দ হবে। কিছুদিন প্রেম প্রেম করার পরে বলে হচ্ছে না, ইয়ার চলছে না। বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন? বিয়ে করেছেন তো, বউটো আছে তো, সব সুখ হচ্ছে, দাঁত গুলো পড়ে গেছে, কি সুন্দর মিষ্টি হাসি দিচ্ছেন, দাঁত পড়ে গেলে হাসিতে একটা মিষ্টি ভাব এসে যায় রসগোল্লার মতো। কি বোধ, বউ যে পেয়েছেন আনন্দ দিচ্ছে তো, হচ্ছে আনন্দ? মানে দুঃখ সমস্যা উদ্বেগ যন্ত্রণা, আত্মাকে না জানা পর্যন্ত পৃথিবীতে কেউ সুখী হয় না, কেউ আনন্দ পায় না কোন জীব। ওই আমার একটা নাতি হয়েছে গো, কি আনন্দ! তারপর নাতিটা যদি বদমাইশ হয়ে যায় তো নিরানন্দ, বউটা যদি স্বামীকে ভালো না বেসে আর একজনের প্রেমে পড়ে তাহলে কিরম আনন্দ! এই জন্য মনে রাখতে হবে এই পৃথিবীটা দুঃখের আগার, ভালো করে মনে রাখবেন, এই দুঃখময় সংসার, এই সংসার যাতনার স্থল, মায়ার কবলে পড়ে জীব জন্ম নিয়েছে, মায়া তাকে নিরন্তর চুপাচ্ছে, দণ্ড জনে রাজা যেন নদীতে চুপায়, অপরাধী ব্যক্তিকে রাজা বলে চুব, চুপিয়ে ধরছে, ছটফট করতে বলে তোর, উঠে তোর পরে আবার চুপিয়ে ধরলো, বলে হায় মরেছে মরেছে, আবার তুলে ধরো। এই সংসারটা এইরকম, কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভগবানকে, ভগবান আত্মাকে, সাধনাকে, আত্মার আনন্দকে, ধ্যানকে ভুলে সংসারে আছেন তো, মায়া কখনো চুবন দেবে? তখন বলে গেলাম গেলাম, যখন তুলে দেবে তখন বলে শান্তি পেলাম। তো শান্তি নেই, মরবেন যেদিন সেদিনও যদি আত্মাকে না জানতে পারেন মরেও শান্তি নেই, ভূত প্রেত হয়ে পাক খাবেন। শাস্ত্র তাই বলছে, প্রেত জনি, উপনিষদ বলছেন মরণের পর, মুন্ডক উপনিষদ বলছেন মরণের পর জীবকে প্রেত জনিতে ঘুরতে হয়, জানেন? তাদেরকে উপদেবতা বলে, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব ডাকিনী সাকিনী বিধিলা পায়নী পাশ হস্তা ভূত প্রেত পিশাচ দানব, এরা সব উপদেবতা, এরা ভূগোলকে বাস করে, বুঝতে পেরেছেন? আর এরা সব আমার আদেশ পালন করে, এদের ভুলবেন না। এই জন্য যদি ঠিক মতো সাধন না করেন মরার পরে ভূত হয়ে পাক খাবেন, কেউ রক্ষে করতে পারবে না, কোনো গুরু কোনো ভগবান, যার সাধনা তাকে করতে হবে, নিজের আত্মার উদ্ধার নিজেকে করতে হবে। তুমি তোমার ভাবনা, তোমার হৃদয়, তোমার বুদ্ধি, তোমার চেতনাকে তুমি সুন্দর করবে, এটা তোমার ডিউটি। তুমি যদি মনে করো আমার গুরুদেব আমাকে উদ্ধার করে দেবে কোলে করে, গুরুর বাপ 14 পুরুষ পাবে না, আর ভগবান কৃষ্ণের 14 পুরুষও পাবে না। কৃষ্ণ নিজে বলেছেন উদ্ধরে আত্মানাত্মানম আত্মানম নো অবসাদ, আত্মাকে অবসাদগ্রস্ত করো না, তুমি তোমার আত্মার উদ্ধার কর্তা হও, তুমি তোমার বন্ধু হও, আত্মৈব যাত্মনবন্ধুর আত্মৈব রিপুর আত্মনা, তোমার আত্মাই তোমার মিত্র, তোমার আত্মাই তোমার শত্রু। এই আত্মজ্ঞান যতদিন না হবে, কি বুঝেছো মা? মাথা ভালো করে নাড়াবার, ভালো করে বুঝে নেবা, আত্মার জ্ঞান না হলে সংসারে জন্মেছ আমার আমার করতে করতে, এই আমার ছেলে, এই আমার মেয়ে, এ আমার শত্রু, এ আমার মিত্র, এ আমার ক্ষতি করেছে, এ আমাকে ভালো করেছে, এই সব ভাবতে ভাবতে ভাবতেই ভাবতে একদিন পটল তুলে দেওয়া, কিচ্ছু পাবা না, সব ফক্কা জিরো। আর ওই ভূত হয়ে ঘুরপাক খেতে হবে শূন্যে, জিরো মানে শূন্য, ওই শূন্যে ঘুরতে হবে, কোনো মুক্তি নেই। মুক্তির পথ কেশবানন্দ যে ধ্যান করতে বলে, তাহাকে যে মনে না রাখবে তার পরিণতি খুব খারাপ, তার সর্বনাশ হবে, কোন রকম মঙ্গল হবে না, মনে রেখো। সেই জন্য শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে পরীক্ষিত মহারাজ বলছেন,
পরীক্ষিত মুখে যেমন গীতায় ভগবান বলেছেন, ভালো করে শোনো, গীতায় ভগবানকে অর্জুন বলছেন যে কৃষ্ণ অনিচ্ছন্ন বিবাসনীয় জীব পাপম চরতি পুরুষহ, অর্জুনের কথা, জীব যে পাপাচরণ করে সব কি ইচ্ছে করে করে নাকি, না করলে উপায় নেই, এইটা মিথ্যে না বললে হচ্ছে না, এই সমস্যাটার সমাধানে মিথ্যে বলতেই হবে, কি বুঝলে, অনিচ্ছন্ন বিবাসনীয় বলাদিব নিয়োজিত, কৃষ্ণকে বলছেন হে বাসনেয় মানে হে বৃষ্ণি বংশাবতংশ, কৃষ্ণ যে বংশে জন্ম নিয়েছিলেন সেটাকে বলা হয় বৃষ্ণি বংশ, যদু সেই যদুবংশী বলা হয়, যাদব মাধব যদু বৃষ্ণি এরা সব চন্দ্রবংশীয় রাজা, কৃষ্ণ সেই বংশে জন্ম নিয়েছিলেন, তাই বলছেন যে অনিচ্ছন্ন পিবাসনেয় হে বৃষ্ণি বংশাবতংশ, হে কৃষ্ণ হে গোপাল হে যশোদার দুলাল হে রাধাকান্ত হে ব্রজের জীবন হে আনন্দ রসরাজ হে প্রভু, জীব কি সব ইচ্ছে করে পাপ করে, কালের পাল্লায় পড়ে মায়ার পাল্লায় পড়ে জীব পাপ করতে অনিচ্ছন্নপি, তার প্রবৃত্তি তাকে বলা দিব নিয়োজিত, বলপূর্বক নিয়োজিত করে পাপ করবে, ভেতরের প্রবৃত্তিগুলো সাধনা করে বদলায়নি, কামনা বাসনা চেঞ্জ হয়নি, সন্ন্যাসী হলেই কামনা চেঞ্জ হবে তপস্যা না করলে, আর জ্ঞানই হয়নি, বাংলা বোধ নেই, ধর্ম বোধ নেই, শাস্ত্র বোধ নেই, শাস্ত্রের রহস্য জানে না, তো সন্ন্যাস নিয়ে পাগড়ি বেঁধে লেকচার দিলেই হয়ে গেল, লেকচার তো পাগল ছাগলগুলো দেয় যার মধ্যে কোনো ধর্মজ্ঞানের গভীরতা নেই, শাস্ত্র জ্ঞানের গভীরতা নেই, বলে সাধু ঠাকুরের কথা বলেছে তো ভালোই কথা বলেছে, ভগবানের কথা বলেছে, ভগবান কোন ভগবান, ভগবান কুকুরের মধ্যেও আছে, শুয়োরের মধ্যেও আছে, বাঁদরের মধ্যেও আছে, কোন ভগবানের ভগবানের কথা বলেছে, যার মধ্যে কোনো শাস্ত্র জ্ঞান নেই, ঈশ্বর উপলব্ধি নেই, তপস্যা নেই, ধ্যান নেই, সে কি ভগবান, তার কথায় জগতের কিসের মঙ্গল হবে, যে নিজের মঙ্গলটাই বোঝেনি, যে নিজের মঙ্গলটাই বোঝে না সে তোমার মঙ্গল করবে কি করে, তোমার মঙ্গল করবার জন্য তার নিজের মঙ্গলটা তো আগে হতে হবে, ঝোলায় যদি কিছু থাকে তাহলে কিছু দেওয়া যায়, না যদি থাকে, সেই জন্য মনে রাখতে হবে, এখানে পরীক্ষিত মহারাজ বলছেন দৃষ্ট শ্রুতভ্যাম যৎ পাপম জানন্যপত্মনেহিতম করতি ভূয় বিবশঃ প্রায়শ্চিত্তমথো কথম, করতি ভূয় বিবশঃ, জীবকে বিবশ করে সেই পাপ কর্মে রত করে তার মন, তার বুদ্ধি, তার ইন্দ্রিয়, তার চেতনা, তার প্রারব্ধ, তার জন্ম জন্মার্জিত সংস্কার, সেগুলো তাকে করতি ভূয় বিবশঃ বিবশ করে, কথাটা ভালো করে বুঝো, প্রায়শ্চিত্ত মথকথম, এর প্রায়শ্চিত্ত হবে কি করে, কে বলছেন, পরীক্ষিত মহারাজ সুখদেবকে বলছেন, হে সুখদেব আপনি বলুন, জীব যে এইরকম ভাবে কালের দ্বারা বিবশ হয়ে, যেমন অজগর যদি গিলে ফেলে তখন সে আর বিবশ অবসন্ন টমটমাটকে আর কোনো শক্তি নাই, এই কাল অজগরে গিলে রেখেছে জীবকে, করতি ভূয় বিবশ বিবশ প্রায়শ্চিত্ত অথকথম, এর প্রায়শ্চিত্ত কিসে হবে, এই যে জীব মায়া বসে বশীভূত জীব, মায়া বসে ভ্রমিয়েথা পাবে কি সুখ জীবনে, একবার ভাবো মনে মনে কে তুমি কোথায় ছিলে কি করিতে এথা এলে, কি বা কাজ করে গেলে যাবে কোথায় শরীর পতনে, একবার ভাবো মনে মনে কেন সুখ দুঃখ ভয়
অহংকার মমতাময় তুচ্ছ জয় পরাজয় প্রতিহিংসাদ দেশি অন্য জনে একবার ভাবো মনে মনে কি পরিণতি। পরীক্ষিত মহারাজ বলছেন প্রায়শ্চিতের প্রায়শ্চিত্ত কি, এই যে জীব বিবশ হয়ে মায়ার দাস দাস হয়ে মায়ার দাস হইয়া তার লাঠি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় তাহলে কি হবে, এ প্রায়শ্চিত্তটা কি। কচ্চিন্নিবর্ততে ভদ্রাৎ কচ্চিৎ চরতি তৎপুনঃ প্রায়শ্চিত্তমত পার্থে মন্যে কুঞ্জর শৌচবৎ। তিনটে ন্যায় বলেছেন এখানে, শুনতে হবে। পরীক্ষিত মহারাজ বলছেন কচিৎ প্রায়শ্চিত্ত করে মুক্ত হলো, কিন্তু পুনঃ পাপম চরতি পুনঃ, পুনরায় পাপ করে, যে পাপটা একবার প্রায়শ্চিত্ত করে নিলাম নেওয়ার পরে আবার করছে, তাহলে কিরকম। তোমরা তো দেখোনি, আমরা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে দেখি কুঞ্জর শৌচবর, এটা একটা ন্যায় বলে এই রকম হয়, ন্যায় শাস্ত্রে এটা একটা ন্যায়ের উপমা দিলেন। কুঞ্জর, কুঞ্জর মানে হাতি, হাতি শৌচবর, হাতিকে দেখছি দেখা যায় খালের ধারে সব রামানন্দী সাধুরা হাতির পিঠে চড়ে চড়ে ভিক্ষে করছে, এবার খালের ধারে গিয়ে হাতিকে ভালো করে চান করাচ্ছে, জল টল দিয়ে ভালো করে চান করিয়ে নিয়ে সুন্দর করে কপালে মোটা মোটা, এই মোটা মোটা হাতি তো তিলক করে মাঝখানে সিঁদুর দিয়ে রামানুজের ভক্ত বানিয়ে হাতির পিঠে সাজিয়ে টাজিয়ে নিয়ে তার ভিক্ষে করতে বেরোবে। হাতি বিরাট প্রাণী, সত্য অত চান টান সহ্য হয়, সে সুরে করে ধুলো নিয়ে পিঠের উপরে ছড়িয়ে নিচ্ছে ভালো করে। কুঞ্জর শৌচবৎ, হাতিকে স্নান করালে হস্তি স্নানের ন্যায় হাতি যেমন পুনরায় ওই কচুরি পানা ধুলো বালি যা পায় সব নিয়ে নিজের উপরে ছড়িয়ে নেয়, কেমন। তাহলে এই জীব ওই রকম বলে, অনেক ভদ্র পিটান দেন চুরি করেছে তো পাশার থেকে মাথা পর্যন্ত ঠেঙাতে শুরু করুন, বাবা আর করবো না, কিন্তু এমন পেটন দেবেন তারপরে হসপিটালে গিয়ে দেখা যাচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে, ও তো স্বভাব খারাপ, স্বভাবটা তো বদলায়নি, ও যত সুস্থ হচ্ছে তখন প্ল্যান করছে সালারা মানে মেরেছে ওর বাড়ি আবার চুরি করব, কোন রাস্তায় কারে কারে সঙ্গে নিলে ঠিক মতন হবে বদলান, ওর মধ্যে তো বুদ্ধি ভালো হয়নি, হৃদয় বদলায়নি তো, ঠ্যাঙানের চোটে বলেছে এ ভগবান আমি দিব্যি করে বলছি আমি চুরি করবো, কিন্তু ও তো হৃদয় বদলায়নি তো, ফলে ও আবার চুরি করবে, আর চুরি করার প্ল্যান ওই হসপিটালে শুয়ে শুয়েই করবে, বুঝেছেন। যেমন আমাদের নেতারা চুরি করে, চুরি করবে ও জেলের থেকে বেরোলে আবার সুযোগ পেলে আবার চুরি করবে, যতই জেল হোক, বলে জেল হয় হলো তা হোক না আবার চুরি করবো, বুঝতে পেরেছ। তুমি চুরি করতে পারো, পারো না না, তাহলে তোমার তো বুদ্ধিই নেই। আরে চুরি করতে গেলেও অনেক বুদ্ধি লাগে, লোককে ধোকা দিতে গেলেও বুদ্ধি লাগে, চিট করতে গেলেও বুদ্ধি লাগে। নটবরলালের কথা শুনেছ না, গল্প শুনেছ, নটবরলাল একটা সিনেমা বেরিয়েছিল, বিরাট চিটার, বিশ্ববিখ্যাত চিটার নটবরলাল, তাহলে চিটিং করে লোককে ধোকা দেয়, কত রকম জালে কথার জালে ফাঁসায়, তাহলে সে কিরকম চালাক চিন্তা করে, তাকে তুমি যতই বোঝাও সে কি আর বুঝবে নাকি, সে জানে যে আমি একে চিট করেছি এবার ওকে চিট করব, তার মাথার মধ্যেই বুদ্ধি পাক খাচ্ছে, কারণ হৃদয় তো বদলায়নি। ভালো করে মনে রেখো, হৃদয় যদি না বদলায় তো কিচ্ছু হওয়ার নেই। এখন যদি আমাদের জয়তীকে হৃদয় যদি না বদলায়, তো জয়তীকে আমি যদি বলি এরকম করো, জয়তী বলবে গুরুদেব যা বলার বলে যাক, আমি দীক্ষা নিয়েছি গুরুদেবের ছোট শিষ্যা, গুরুদেব আমাকে যা বলার বলে যাক, আমি যা করার ঠিক ভেতরে ভেতরে করব, চুরি তো করেগা ক্যাসে ভি, বুঝতে পেরেছেন, বলে চুরি করেগা গুরুজি যো বলেগা বললে দো, গুরুদেব যা বলবে বলুক, আমার যা করার আমি তা করবই করব, করেগা কি বলো, তাই না, বলে গুরুদেব যা বলে বলুক দিকে যাক, আমারটা আমি করব তা যা হয়, এইরকম বুদ্ধি, বাবা রে কিরকম গুরুদেব ফেল, হ্যাঁ দৃঢ় বুদ্ধি একদম, ভগবানেতে বুদ্ধি দৃঢ় হবে না, এইসব নোংরা কাজে বুদ্ধি, চুরিতে দৃঢ় বুদ্ধি,
প্রেম করা তারপর প্রেমটা যদি প্রেমের পাত্রের সঙ্গে বহুকাল থাকে ঝগড়া শুরু হয় তখন বলে এ প্রেম আর টিকলো না এ আল্লাহর দিকটি দেলে না নূতন করে প্রেম করে গা নূতন প্রেম খুঁজবে তখন বুঝতে পারছ এই জন্য এর নাম সংসার বুঝতে পারছ তুমি ভালো করে বুঝিনি এই জন্য বলছেন যে এই যে সংসার তাহলে প্রায়শ্চিত্তম অথ অপার এগুলো অপি অর্থে এর আমার বিচারে পরীক্ষিত মহারাজ বলছেন এগুলো এই যত রকম প্রায়শ্চিত্ত এগুলো কুঞ্জর শৌচব এগুলো হস্তি স্নানের নেয় কেন বলে হাতিকে চান করালে আবার ধুলোবালি মেখে নেবে এই সংসারের জীবগুলো তাই এদেরকে যতই হরি কথা বলো যদি তপস্যা না করে ধ্যান না করে হৃদয় না বদলায় বুদ্ধি সুন্দর না হয় ভাব শুদ্ধ না হয় ভাব শুদ্ধও সত্য শুদ্ধি ভাব শুদ্ধ না হলে সত্য গুণ বাড়বে না আর সত্য গুণ না বাড়লে সাত্বিক ভাব তৈরি হবে না আর সাত্বিক ভাব না হলে ভগবানকে ভালো লাগবে না একটা তমগুণী লোক একটা গাঁজা খোর সে বলবে মহারাজ জানে নাকি গাঁজায় কি মজা আছে সেই যে কোনোদিন মতাল বলবে হেরোইন চরস কোকেন ড্রাগ নানান রকম খায় যারা তারা কত মজা পায় ক্যান্সার হয়ে মরে কেন এই বড় বড় সিনেমা আর্টিস্ট গুলো মরে কেন এরা সব এইগুলো খায় এই সব মানে স্ট্রং ড্রাগ এই ড্রাগ গুলোকে প্রচুর পয়সা তো করবে এটা কি কোটি কোটি টাকা এই কোটি কোটি টাকা ড্রাগস খেয়ে মজা কেসা মজা হ্যায় হিরোইন ড্রাগ চরস কোকেন খাচ্ছে খেয়ে খেয়ে অল্প দিনে ক্যান্সার হয়ে মরছে বেশিরভাগ সিনেমা আর্টিস্টরা দেখবার ক্যান্সার হয়ে মরে বেশিরভাগ পয়সাওয়ালা লোকগুলো ক্যান্সার হয় নালে আর কিছু হয় এইগুলো তার কারণ হচ্ছে এই সব ড্রাগস গুলো এরা নেয় যার ফলে এদের পরিণাম এই এরা শুধরাবে না কেশবানন্দ মহারাজ বলছে যদি ওদের কানে যায় বলবে বলুক কি যাবো সাধুরা সাধুর কাজ করবে ওটা সাধুর একটা ব্যবসা বলতে হয় তাই বলে যাচ্ছে কেশবানন্দকেও ব্যবসাদার বানিয়ে দিতে কোনো কষ্ট নেই বলে সাধুর ওইসব কথা বলে বাজারে চালাতি হয় তো তাই বলছে আমরা যা করার তা আমরা করব বদলাবে না তপস্যা না করলে কেউ বদলায় না মনে রাখবে এই যে মন্ত্রীগুলো জেলে আছে ওরা ছাড়া পড়লে আবার বলবে এই চুরিটার রাস্তাটা ঠিক হলো না এটা অনেক জেল হয়ে অনেক বদনাম হয়ে গেছে চুরিটা আর কোন দিক দিয়ে করা যায় আর একরকম প্ল্যান করে চুরি করবে চুরি তোর স্বভাব হচ্ছে চুরি করা ও স্বভাব বদলাবে না কুত্তেকা লেজ কুত্তেকা দুম হিন্দিতে বলে দুম পুচ কুত্তার লেজ যেমন সোজা করা যায় না যতই তেল ঘি মলো ছেড়ে দিলে বেঁকে যাবে তেমনি এই জগতে কামনা বাসনা ভোগ তৃষ্ণা চোর ডাকাত বদমাই ধূর্ত লোকেদের ওই কুকুরের লেজের মতো ওদেরকে ওদের বুদ্ধি যতই ভালো কথা বলো ওগুলো সোজা হবে না ওই তখনকার মতন জোরে ধরে রাখো সোজা হবে ছেড়ে দিলে আবার বেঁকে যাবে ওগুলো বদলাবে না প্রায়শ্চিত এই জন্য পরীক্ষিত মহারাজ বলছেন কুঞ্জর শৌচব অস্তি স্নারের ন্যায় ভালো করে শুনবে এটা এমন একটি বিষয় এখানে তিনটে ন্যায় দিয়েছেন একটা হচ্ছে হস্তি স্নানের মতো এদেরকে চান টান করাও পবিত্র করাও পড়িয়ে টড়িয়ে শিখিয়ে যতই বুঝিয়ে দাও ওরা তখনকার মতো মাথা নেড়ে দিল তারপরে কুকুরের লেজের মতো দেখা হয়ে গেল শুনবে না ভক্তজি বুঝতে পারছেন তো শুনবে নিজের ছেলেকে শোনাতে পারবেন না নিজের বৌমাকে শোনাতে পারবেন একজন অশোকনগর থেকে এসে বলে আমি বাড়িতে রাধা মাধবের মন্দির করেছি আপনার কাছে দীক্ষা নেব আপনি আমার মন্দিরটা প্রতিষ্ঠা করে দেবেন আর যে করবেন আমি দীক্ষা টিক্ষা নিয়ে আপনি যা বলবেন তাই করবেন আরে মন্দির করেছেন কেন বলে ঠাকুরের মন্দির করেছি আরে কেন করেছেন বলে পুজো করবো বলে আরে আপনার ছেলে দীক্ষা নেবে তো পুজো করবে তো যদি কথা দিতে পারেন তাহলে আমি যাব তা নাহলে আপনাকে দীক্ষাও দেবো না আপনার মন্দির প্রতিষ্ঠাও করবো না কারণ কিছুদিন পরে ওই মন্দিরে আপনার ছেলেরা কি করে সিপিএম করে বলে হ্যাঁ বলে তাই সিপিএম গুলো কি করে বলেন তো ওখানে বসে তাস খেলবে গাঁজা খাবে মদ খাবে ফুর্তি করবে মন্দিরটা ওদের একটা বাঁদরামির জায়গা হবে দেবতার উপাসনা স্থল হবে না চুপ করে গেছে সত্যি না মিথ্যে কথা সত্যি কথা কেশবানন্দ যা বলে কখনো কাউকে ছেড়ে কথা বলে না আরে জানো আপনি যান অন্য কোথাও যান আরো অনেক সাধু আছে
দিলে করে দেবে, আমি করে দেব না, আমি আপনার মন্দির প্রতিষ্ঠা করতে যাব না, কারণ ওই মন্দিরটা বদমাইশের আড্ডা হবে, এই জন্য বদমাইশ লোকেদের দ্বারা আপনি মন্দির করবেন, আপনার মন্দিরের পরে আপনার ছেলে সেবা করবে, আপনার বৌমা সেবা করবে, ওরা কথা দেবে যে আমি দীক্ষা নিয়ে আমিও সেবা পুজো করব, বাড়িতে মন্দির করলেই হয়ে গেল না, উমুক লোক মন্দির করে দেবে, এও এক পাপ বুদ্ধি, ভগবানকে বাড়িতে নিয়ে এসে তাকে অমর্যাদা করা, তার সেবা পুজো না হওয়া, তাকে যোগ্য পাত্রের হাতে না দিয়ে যাওয়া, এর দ্বারা নরক গতি ছাড়া আর কিচ্ছু হয় না। কেশবানন্দ সত্য কথা বলে, যদি ঠাকুরের পুজো যদি ঠিক মতো না হয় তাহলে সেই পুজো করে রাখতি, আমি তো মন্দির করতে চাই না, আমি মন্দির হঠাৎ করে নিজের অস্তিত্ব, নিজের অস্তিত্ব বাঁচাবার তাগিদে মন্দির করে ফেলেছিলাম বারাসাতে, মন্দিরের মতো সেই ঠাকুর নিয়ে বৃন্দাবনে চলে গেছি, তাই ঠাকুরের সেবা বৃন্দাবনে মন্দির টন্দির করে সুন্দর করে গোল্ডেন কালার কালার করে সেবা পুজো করি, কেন করাই লোক দিয়ে, পুজোরই পাওয়া যায় না, পূজারি আমি কি দিন রাত ওই পুজো করবো, পূজারি মাসে 4-5 হাজার টাকা দিয়েও পূজারি পাওয়া যায় না, 4-5 হাজার টাকা মাইনে দিয়ে শুধু ঠাকুর পুজো করবে তাও পূজারি মিলছে না, আর সব করতে দেন বলে আশ্রমের অন্য কাজ, বলে হ্যাঁ তা পারবো, বাজার করে দেবো, অন্য জায়গায় যেতে বলুন, কাজ টাজ করবো সব করবো, পুজো করতে পারবো না, আর পুজোতে গৌড়ীয় মঠের পুজোর নিয়ম হচ্ছে 5 বার ভোগ হয়, জানেন, প্রথমে একদম বাল্য ভোগ হয়, তারপরে পুজোতে একটা ভোগ হয় পুজোর সময় স্নানের সময়, তারপরে দুপুরের ভোগ হয়, তারপরে উপল ভোগ বিকেলবেলা ভোগ হয়, তারপরে সন্ধ্যাবেলা আরতির পরে ভোগ হয়, 5 বার তো খালি ভোগ হয় আর 3 বার আরতি হয়, তাহলে পূজারীর আর যা করুক টাইম মতো ভোগ দিতে হবে, টাইম মতো করবার লোক নেই, এই জন্য গোস্বামীরা মন্দির করেছিলেন কিন্তু গোস্বামীরা কেউ মন্দিরে থাকেননি, এটাও আর একটা কথা, সনাতন গোস্বামী হোক আর জীব গোস্বামী হোক রূপ গোস্বামী হোক, যারা মন্দির করেছিলেন তারা কেউ মন্দিরে থাকতেন না, তারা বৃন্দাবনের বনে বনে ঘুরে বেড়াতেন, এই জন্য মনে রাখতে হবে যে পুজোর লোক কোথায়, পুজোটা করবে তাকে, গৃহস্থ লোক ঠাকুরের পুজো সকালবেলা একবার উঠে ভালো করে করলো, ভোগ টোক দিল, চানুড়ি দিল, দুটো বাতাসা দিল, ঠাকুর তুমি খাও, নিজেরা কত কিছু খাবে, মাছ মাংস ঘুরি ভোজ করবে, আর ঠাকুরের বেলা 4টে চানুড়ি ভোগ দিয়ে বললো ঠাকুর তুমি খাও, নাও ঠাকুর, আমি বলি ওসব করারই দরকারই, ধ্যান করো মন্ত্র জপ করো, 4টে চানুড়ি ভোগ দিলে ভগবান খুশি হয়ে গেল, আরে না করে বরং মন্ত্র জপ করো, গুরু প্রদত্ত মন্ত্রের জপ, ধ্যান, মন্ত্র উপাসনা, আত্মাকে দেখা, স্পাইনাল কর্ড সোজা করে, এই যে আমার জন্মদিনে 4-4 জুন যে বিরাট যোগ সাধনা প্রশিক্ষণ দেওয়া হবে, বিনা পয়সায় না কিন্তু 300 টাকা করে টিকিট কেটে যেতে হবে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা ওর মধ্যে থাকবে, এসি হবে, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ধ্যান শেখাবো, প্রাণায়াম শেখাবো, কুণ্ডলিনী জাগরণ শেখাবো, 300 টাকা করে টিকিট করে রমাটমা সব টিকিট কেটে ফেলেছে, বইয়ের দাম দিয়ে এসছে, টাকা পেমেন্ট করছে, সবাই অনেকেই করেছে করছে, যেতে হবে, টাকা দিতে হবে, কেন বলুন তো, বিনা পয়সায় কিছু দিলে তার মূল্য দেয় না, বুঝেছেন, বিনা পয়সায় যখন দেওয়া হবে তার মূল্য বোঝে না, টাকা দিতে হবে, কেশবানন্দকে টাকা, কেশবানন্দ টাকার অভাব নেই কিন্তু, কেশবানন্দ কোটি কোটি টাকার মালিক, তাকে টাকা দিয়ে কিছু করা যায় না, কিন্তু টাকা দিতে হবে, না হলে শেখানো হবে না, টাকা দিয়ে ঢুকতে হবে হলে, একেবারে 300 টাকা করে আগে পেমেন্ট করবে, তারপরে ভেতরে ঢুকতে দেওয়া হবে, সারাদিন খাওয়া দাওয়া প্রসাদ তোমার পিছনে, 300 টাকা তোমার পিছনেই খরচ হবে, কারণ এসি হলের মধ্যে দুপুরের খাওয়া বিকেলের জল খাওয়ার সব দেওয়া হবে, বইটা কিনলে হয়তো একটা ইয়ে হলো, কিন্তু টাকা, বুঝতে পেরেছেন, বিনা পয়সায় ধর্মজ্ঞানও হবে না, ফলে অমুক জায়গায় বিনা পয়সায় হচ্ছে, মহারাজ কেন টাকা নিচ্ছে, একদিন সেদিন একজন মহিলা এসেছে আমাদের গঙ্গাধর সাঁতরার বাড়ির ওই অঞ্চল থেকে, বলে বাবার কাছে এসে ধ্যান শিখবো তার টাকা দিতে হবে, তাহলে ও গঙ্গাধর বিনা টাকায় তোমাদের জন্য অত টাকা লাখ লাখ টাকা খরচ করে, কেশবানন্দ বিনা টাকায় কিছু করে না, টাকা দিতে হবে তারপর ঢুকতে হবে, বলে বাবার বাড়িতে এলেও টাকা লাগবে, বলে নিশ্চয়ই, এ বাবা তো সে বাবা নয়, এ বাবা তোমাকে যা দেবে তোমার 14 পুরুষের উদ্ধারের রাস্তা দেখাবে, তোমার শুধু উদ্ধার না, তোমার জন্ম জন্মান্তরের সবার উদ্ধারের পথ দেখাবে, ওই জন্য বিনা পয়সায় দিলে ওর গুরুত্বটা তো তুমি বুঝবে না,
যখনই দেখবেন একটা পাথর দিলাম বলে এটার দাম কত বলে 3 লাখ টাকা ওই পাথরটা নিয়ে তখন আপনার কি বলে আমি 3 লাখ টাকার পাথর কিনেছি যদি বলি এটা কথা লাগবে না নিয়ে যাও তাহলে কি একটা দিয়েছে তুমি বিনা পয়সা ও কি এক ভালো জিনিস বুঝতে পেরেছেন সত্যি না মিথ্যে যেই ডাক্তারের কাছে 2000 টাকা ভিজিট দিয়ে দেখালেন কেশবানন্দের উপদেশ থেকে তার উপদেশ হয়তো আরো জঘন্য একবারে সত্য কথা কেশবানন্দ ওই ডাক্তারের থেকে অনেক বেশি ভালো গাইড করতে পারে আপনাকে কিন্তু ওই ডাক্তারকে আপনি যেহেতু 2000 টাকা ভিজিট দিয়েছেন আপনি তখন বলবেন রে বাবা 2000 টাকা ভিজিট দিয়েছিলাম ডাক্তারবাবু বলেছে এটা খেও না ও খাওয়া যাবে না 2000 টাকা যেহেতু টাকার মূল্যায়ন হচ্ছে কেশবানন্দের মূল্যবান কথার মূল্যায়ন হচ্ছে না সত্যি না মিথ্যে কথা 2000 টাকার ভিজিট দিয়ে যেই ডাক্তার বলেছে কেশবানন্দ ডাক্তারের থেকে ডাক্তারের 14 পুরুষের উদ্ধারের পথ জানে ডাক্তার যা বলেছে তার থেকে 1000 গুণে বেশি ভালো বলতে পারে কিন্তু ডাক্তারের কথাটা 2000 টাকা দিয়ে যেহেতু ডাক্তারের কথাটা যেহেতু 2000 টাকা দিয়ে শুনেছে সেই জন্য সেইটার গুরুত্ব আছে সেই জন্য পয়সা দিয়ে কেশবানন্দ মহারাজের কথা শুনতে হয় তিন এর আগে একবার করেছিলাম 300 টাকা করে ভিজিট 900 লোক এসেছিল 900 লোক 300 টাকা করে ফিস দিয়ে কবে ঢুকতে হয়েছিল হলে এবার এবার আবার হচ্ছে 1000 লোকের ব্যবস্থা হচ্ছে সেই জন্য মনে রাখতে হবে যে বিনা পয়সায় কি ভক্তজি ভাল লাগছে না না বুঝতে পারছেন তো আপনাকে বলছি হতে পারে না বাবা বাবা লক্ষ্মী ছেড়ে যে বুঝতে পারছিলাম না যাই হোক তাহলে এবারে কি হচ্ছে মনে কুঞ্জর সৌচবধ পরীক্ষিত মহারাজ বলছেন আমি মনে করি এই প্রায়শ্চিত্ত হস্তি স্নানের মত অর্থাৎ তাকে শোধরানো গেল না ভেতর যদি শুদ্ধ শুদ্ধ না হয় মন যদি পবিত্র না হয় বুদ্ধি যদি নির্মল না হয় হৃদয় যদি ভগবানকে গ্রহণ না করে ভালো না বাসে তাহলে জীব বদলাবে না জীবকে নিজেকে বদলাতে হয় আপনি কি তাকে হাড়ি কাটে ফেলে বদলাবেন তো হাড়ি কাটে যতক্ষণ গলা দিয়ে রাখবেন ততক্ষণ বলবে হ্যাঁ আমি বদলে গেছি আমারে মেরো না যেই হাড়ি কাট থেকে বেরোবে বেরিয়েছি তো এইবার তোরে দেখে নেবো কি রাস্তা কি করতে আমিও তোরে ফেলবো ভূতই ফেলবো ঠিক না হাড়ি কাটে ফেলে দিলে তখন বাবারে মারে করে বললো যে আমারে কেটো না আমি সব শুনবো হ্যাঁ যেমন রামপ্রসাদ কে হাড়ি কাটে দিয়ে বলতে যে এইবার তোমারে বলি দেব বলে আমি একটা আমার মাকে ডেকে দিই তারপরে কেটে বল বলে তিলেক দাঁড়ায় রে সমন সমন বদন ভরে মাকে ডাকি রামপ্রসাদ বলছে ওরে মৃত্যু একটু দাঁড়া আমি আমার মাকে একবার ডেকে নিই বুতোই পড়ে মাকে ডাকছে ঠেলার নাম বাবাজি বোট ঠেলায় পড়ে বাবাজি হওয়া যায় কত রকম বাবাজি হয় কি একরকম কারণে নানান রকম কারণে সেই জন্য কুঞ্জর সৌচবধ সুখদেব গোস্বামী কি বলছেন জানেন কর্মণা কর্মণি রহারণো প্রাত্যন্তিকং ইষ্যতে অবিদত্তাধিকারত্বাৎ প্রায়শ্চিত্তম বিমর্শনম প্রায়শ্চিত্ত করলে জীব উদ্ধার হবে তা কিন্তু নয় তিনি বলছেন না শুনত পথ্যমেবান্যম ব্যাধয়ো অভিভাবন্তিহি এবং নিয়ম কৃতত রাজন শনৈ ক্ষেমায কল্পতে তপসা ব্রহ্মচর্যেন সমনেচ তমেন চ ত্যাগেন সত্য সূত্রাভ্যম যমেন নিয়মেন বা যোগের সমস্ত কথা বলছে কেশবানন্দ যা বলছেন সুখদেবতাই বলছেন যম নিয়ম আসন প্রাণায়াম তপস্যা ব্রহ্মচর্য গুরুজনের সেবা আত্মসংযম ব্রহ্মচর্যের পালন সুচিতা পবিত্রতা সৎগ্রন্থ অধ্যয়ন সৎ কথার অভ্যাস মৌনব্রত পালন সবকিছু সুন্দরভাবে করো কিন্তু যদি হৃদয় না বদলায় কি বলছে শুনুন ভালো করে শুনে রাখুন দেহাম্বুজাতিজম ঘোরম ধর্মজ্ঞ শুদ্ধান্বিতা চিৎপন্তকং মহদপি বেণুকুলম বিবানালাহ কি বললেন এখানে আর একটা ন্যায় নিয়ে এলেন তিনটে ন্যায় নিয়ে ব্যাখ্যা শেষ করব একটা ন্যায় বললাম কুঞ্জর সৌচবধ মনে থাকবে তো আর একটা ন্যায় বললাম কি এখানে বললেন বেণু গুল্ম বিবানালাহ এক বেণু গুল্ম
বেণু, বেণু মানে বাঁশ, বাঁশ কাঁটা বাঁশ, কাঁটা বাঁশ যেগুলো হয়, কাঁটা বাঁশ দেখেছো, কাঁটা হয় ভীষণ কাঁটা, ভয়ঙ্কর কাঁটা, তার মধ্যে ঢোকা যায় না। সেই বাঁশ গাছের গোড়ায় বৈশাখ মাসে বাঁশ গাছের শুকনো পাতা অনেক জড়ো করে দিয়ে যদি আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে কি হবে, কাঁটাগুলো পুড়ে যাবে। এটা একটা ন্যায়, কাঁটাগুলো পুড়ে যাবে, বাঁশ তো পুড়বে না, আর শুকনো পাতার অত ক্ষমতা নেই, বাঁশে আগুন লাগবে না, কিন্তু বাঁশের কাঁটাগুলো পুড়ে যাবে। কিন্তু যেই বর্ষাকালে আবার আষাঢ় মাসে জল পড়তে শুরু করবে, আবার নূতন করে বাঁশও গজাবে কাঁটাও গজাবে, বুঝতে পেরেছ? এতক্ষণ ধরে তাই বলছিলাম তো, যে ধ্যান যদি না করে, হৃদয় যদি পবিত্র না হয়, মন্ত্র জপ যদি না করে, প্রকৃত সাধুর সঙ্গ যদি না হয়, যিনি তপস্যা করেছেন, যার ধ্যান শক্তি আছে, যোগ শক্তি আছে, যিনি আত্মাকে পবিত্র করতে পেরেছেন, নিজের আত্মার কন্ট্রোল যিনি নিজে করেছেন, এমন যে সাধু, এমন যে আত্মবিদ মহাপুরুষ, তার সান্নিধ্য যদি লাভ না হয়, তাহলে ওই কামনা বাসনার কাঁটাগুলোকে জোর করে পুড়িয়ে দেওয়া যাবে, কিন্তু পুনরায় কামনা বাসনার কাঁটা আবার জন্ম নেবে, আবার জন্ম নেবে। এই ন্যায়গুলো যেন ভুলো না, ষষ্ঠ অধ্যায়ে এটা ভগবানের ভক্তের প্রতি করুণার অধ্যায়, এটা ভক্তের প্রতি ভগবানের যে কৃপা, সেই কৃপাটা ষষ্ঠ অধ্যায়ে বর্ণিত হয়েছে। সেই জন্য দ্বিতীয় ন্যায় হলো বেণু গুল্মমি বানালা, প্রথম ন্যায় কি বললাম, কুঞ্জর শৌচপথ, মনে রাখবে, বেণু গুল্মমি বানালা, তাহলে পাঁচ গাছের কাঁটা পুড়ে গেল কিন্তু আবার তো জন্মাবে। জীব যদি তপস্যা না করে, আসলে বাঁশগুলো যখন রয়ে গেছে, আমার দিকে তাকাও, এই আমার দিকে তাকাও, এই এদিকে এদিকে চুপ, বেণু গুল্ম বিবান আলাহ, বেণু গুল্ম বিবান আলাহ, তাহলে বাঁশ গাছের কাঁটা পুড়ে গেলে আবার নূতন করে কাঁটা গজাবে। তাহলে জীব যদি ভেতর থেকে তপস্যা না করে, নিজেকে সুন্দর করার চেষ্টা যদি নিজে না করে, জন্ম জন্মান্তরের প্রারব্ধ সুকৃতি সৌভাগ্য কোনো না কোনো ভাবে যদি না থাকে, তাহলে জীব ভেতর থেকে বদলাবার চেষ্টা করে না। বলে শুনলাম ভগবানের কথা, ভালোই বললেন মহারাজ, ভালোই বলছেন, তা তুমি বলে আমরা গৃহস্থ লোক, আমরা কি অত পারি না, মহারাজ বললে কি, এই হচ্ছে অপদার্থ জীবের কথা, অপদার্থ জীব, মায়ামুক্ত জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃপায় কহিল কৃষ্ণ বেদ পুরা, মায়ামুগ্ধ জীব তো, সেই জন্য যতই বোঝাও ও ঠিক গোজামিল দিয়ে নিজেকে সেভ করে নিয়ে কামনা বাসনার অন্ধকারে, ভোগের অন্ধকারে, হিংসা কপটতা মিথ্যাচার জটিলতার অন্ধকারে তলিয়ে যাবে, কিছুতেই জ্ঞানের আলোতে ঢুকবে না। আর জ্ঞানের আলো যদি না জ্বলে তাহলে ধ্যান হবে না, জ্ঞান না হলে ধ্যান হয় না। জ্ঞানের আলো, জ্ঞানের আলো যদি না জ্বলে ধ্যান হবে না। এই জন্য মনে রাখতে হবে এখানে কি বলছেন, নু তথা জগবন রাজন পুয়েত তপ, পুয়েত তপস্রাদি ভি যথা কৃষ্ণার মিত প্রাণ তৎ পুরুষ নিবে নিষেবায়া। ভালো করে মনে রেখো, যা দেখো যে কেমন, কে চিদকে বলয়া ভক্ত বাসুদেব পরায়ণ অঘম দুর্নন্দি তৎস্নেন নিহার বিব ভাস্কর, নিহার বিব ভাস্কর, যেমন কুয়াশা হয়েছে খুব, সূর্যের আলো যখন আসে ধীরে ধীরে কুয়াশার অন্ধকার চলে যায়, কেচিৎ কেবলায়া ভক্তা নারায়ণ পরায়ণ, নারায়ণ পরায়ণ যদি হয়, ভেতরে যদি নারায়ণকে দেখে, কেশব আনন্দ বলে এখানে মণিপুরে নারায়ণ আছে, ধ্যান করো, আছে তোমার মধ্যে, আছে, দেখো চোখ বন্ধ করে দেখো, কেশব আনন্দ দেখতে পাচ্ছে, হৃদয়ে দেখো নারায়ণ আছে, এখানে দেখো নারায়ণ আছে, আছে নিরন্তর দেখো, ওম নমো ভগবতি নারায়ণায় শঙ্খচক্র গদা পদ্মধরায় কিরীট কুণ্ডল শোভিতায় দিব্য মাধুর্য মণ্ডিতায় ওম নমো ভগবতি বাসুদেবায়। নারায়ণকে ধ্যান করো, খেতে শুতে উঠতে বসতে নিরন্তর,
কৃষ্ণ কীর্তন করো, কৃষ্ণ ললাটে আছেন, কৃষ্ণকে ধ্যান করো, তাহলে কি হবে? বল লাগবে। নিহারমিব ভাস্কর, ভাস্কর মানে সূর্য, সূর্য উদিত হলে যেন নিহার মানে কুয়াশা, কুয়াশার অন্ধকার যেমন কেটে যায়, তেমনি জ্ঞানময় সূর্য নারায়ণ কৃষ্ণ গোপাল মধুময় ভগবান যখন হৃদয়ে আবির্ভূত হয়, তখন জীবের কামনা বাসনার এই কুয়াশার অন্ধকার গুলো অপসারিত হয়। সেই জন্য বলছেন সুখদেব গোস্বামী, নৌতথা ভগবানের আয়োজন পুয়ে তো তপ আদিবি, বিরাট ব্যাপার। এ মহারাজ, পাপ মুক্ত এত সহজে জীব হয় না, তপ আদির দ্বারা তাকে প্রচুর অভ্যাস করতে হয়, কিন্তু যথা কৃষ্ণার্পিত প্রাণ, ভালো করে মনে রেখো, আর তৎ পুরুষ নিষেবায়া, যদি প্রাণটা কৃষ্ণে অর্পিত হয় আর কৃষ্ণ ভক্তে অর্পিত হয়, তৎপুরুষ কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের সেবা, তৎপুরুষ নিষেবায়া, কৃষ্ণের ভক্তের সেবা, ভক্তের প্রতি শ্রদ্ধা বিশ্বাস, ভক্তের চরণে সমর্পণ, কৃষ্ণার্পিত প্রাণ, তৎপুরুষ নিষেবায়া। তাহলে কৃষ্ণের চরণে যদি প্রাণ অর্পিত হয় আর কৃষ্ণ ভক্তের যদি সেবা করে, কে বলছেন? সুখদেব গোস্বামী। হে রাজন, হে মহারাজ, শ্রবণ করো, যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবায়া, কৃষ্ণার্পিত প্রাণ হলে আর কৃষ্ণ ভক্তের সেবা করলে জীবের সমস্ত পাপ মলিনতা ধীরে ধীরে, কারণ ভক্তের সঙ্গ করলে ওটা এমনই ব্যাপার, মানে ভক্ত কি, ভক্ত মানে তার মধ্যে জ্ঞানের গাম্ভীর্য আছে, তপস্যার শক্তি আছে, তার সঙ্গ করলে কি হবে? তৎপুরুষ নিষেবায়া। এই আপনি এইখানে বসো, জায়গা পাচ্ছ না, আপনি এইখানে বসো, তোমার আমি দেখি সামনে এসে বসো। হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে, এবার উনি জায়গা পেয়েছে, ঠিক আছে। কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবায়া, তাহলে কৃষ্ণেতে প্রাণ অর্পণ করা আর কৃষ্ণ ভক্তকে শ্রদ্ধার সঙ্গে সেবা করা। সেবা মানে কি? তার প্রীতিবিধান, তার কথা গ্রহণ করা, তার উপদেশকে আত্মসাত করা, হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করা। হৃদয়ের মধ্যে যদি প্রতিষ্ঠিত না হয় সাধুর কথা, তাহলে সেবা হলো না। সাধুর কথা যদি হৃদয়কে নাড়া দেয় বলে, তাই তো, এ তো সত্য কথা, আমাকে তো সাধুর কথা শুনতে হবে। এই জন্য তৎপুরুষ নিষেবায়া, তাহলে তৎপুরুষ নিষেবায়া, তাহলে সাধুর প্রতি শ্রদ্ধা হলে, সাধুর কথা শুনলে জীবের অন্ধকার চলে যাবে। আর কৃষ্ণার্পিত প্রাণ, আর কৃষ্ণেতে প্রাণ বলে, প্রভু তোমাতেই, তোমাতেই নিদ্রা, তোমাতেই ঘুমানো, তাই না? বলে আমার নিদ্রাও তুমি, ধ্যানও তুমি, মন্ত্রও তুমি। নারায়ণ পাপেও কি নারায়ণম, পুণ্যও কি নারায়ণম, নারায়ণই সব। তাই তোমাতেই প্রাণ, তোমাতেই মন, তোমাতেই ধ্যান, তোমারই জ্ঞান, তোমারই নাম, তোমারই গালাগালি, যদি গালাগালি দিতে হয় তোমারে দেবো না তো কারে দেবো, তুমি তো, তুমি ছাড়া আমার আর কেউ নেই তো, তাই গালাগালি দিলেও তোমারে দেবো, ভালোবাসলেও তোমাকে বাসবো, প্রেম করলেও তোমাতেই করবো। হ্যাঁ তাড়াতাড়ি যান, আবার কোন দিকে কি হয় বাবা, তাড়াতাড়ি ঘুরে আসবেন কিন্তু, বাহ আর তো। এই জন্য তৎপুরুষ নিষেবায়া, তাহলে ভক্তের সেবা আর ভগবানকে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করা, এই দুটো কাজ জীবের পরমতম কর্তব্য। তাহলে তারপর কি বললেন? সদৃচিনয়ম লোকে পন্থা ক্ষেম কুতৌ ভয় সুশীলা সাধব যত্র নারায়ণ পরায়ণ। সদৃচিন অয়ম লোকে, শোনো মহারাজ পরীক্ষিত কে বলছেন, হে রাজন, এই লোকে জীবের একটাই জায়গা আছে যেখানে কি হয় না, ক্ষেম অকুত ভয়, যেখানে জীবের আর কোনো ভয় থাকে না,
মৃত্যু ভয়, প্রাণের ভয়, ভূমিকম্পের ভয়, চোর ডাকাতের ভয়, বদমাইশ লোকের ভয়, নানান কিছু ভয়, রোগের ভয়, ব্যারামের ভয়, দুনিয়ার ভয়, সেম অকুত ভয়াহ। যদি ভয় মুক্ত হতে চাও তাহলে কি করতে হবে? সুশীলা সাধব যত্র নারায়ণ পরায়ণ, তাহলে সাধুর কাছে যাও। ভয় মুক্ত হতে চাও তো নারায়ণ পরায়ণ সাধুর কাছে যাও, বুঝতে হবে। তাহলে যদি ভয় মুক্ত হতে চাও তাহলে সাধুর কাছে যাও। সুশীলা সাধব যত্র নারায়ণ পরায়ণ, সাধুর কথাই তোমার সমস্ত পাপ মলিনতা দুষ্ট বুদ্ধি কপটতা মিথ্যাচার জটিলতা সাধু তোমাকে সুন্দর করে দেবে, তোমাকে অনন্ত অলংকারে অনন্ত সুন্দরতায় অনন্ত মধুরতায় পরিভূষিত করে দেবে সাধু। সাধুই পারে তোমাকে সুন্দর করতে। সেই জন্য যদি ভয়মুক্ত হতে চাও তো নারায়ণ পরায়ণ সাধুর কাছে, নারায়ণ পরায়ণ সুশীলা সাধব যত্র নারায়ণ পরায়ণ। যেখানে এরকম সাধু আছেন নারায়ণ পরায়ণ, সেখানে গেলেই তোমার সব অন্ধকার সব পাপ মলিনতা এগুলো চলে যাবে। কেমন বলছেন? প্রায়শ্চিত্তানি জীর্ণানি নারায়ণ পরায়ণ মুখম নো অনুস্মরন্তি রাজেন্দ্র সুরা কুম্ভ বিভাবকম। নার প্রায়শ্চিত্তানি জীর্ণানি, চিরকাল কত প্রায়শ্চিত্ত করবা? কর বলে আমি ছাগল মেরেছিলাম তার প্রায়শ্চিত্ত করছি, আমি বাবাকে গালাগালি দিয়েছিলাম তার প্রায়শ্চিত্ত করলাম, আমি অমুক লোককে ধোকা দিয়েছিলাম তার প্রায়শ্চিত্ত করলাম, হাজারটা প্রায়শ্চিত্ত চিরনানি কত প্রায়শ্চিত্ত করবা করো। বলে দেখো নারায়ণ পরাণ মুখ ব্যক্তি মানে নারায়ণের যে বিমুখ, সে সারা জীবন ধরে হাজারটা প্রায়শ্চিত্ত যজ্ঞ যা কিছু করুক না কেন সে কোনোদিনই পবিত্র হয় না। কেন হবে না? বলে তার ন্যায় দিলেন না, আর দুটো ন্যায় বলেছে এখানে, আর একটা ন্যায় বলছে। কি দুটো ন্যায়? কি কি? কুঞ্জর শৌচ বৎ, আর একটা হচ্ছে বেণু গুল্ম মিবান আলাহ। এই দুটো ন্যায়। আর তিন নম্বর ন্যায় দিচ্ছে সুরা কুম্ভ মিবা পগা। সুরা কুম্ভ মাটির কলসিতে মদ রাখা, সেই মদ রাখা মাটির কলসির মদ ঢেলে দিয়ে গঙ্গা জলে ধুয়ে যদি গঙ্গা জল নিয়ে আসো ওই গঙ্গা জলে ভগবানের পুজো হবে না, কারণ ওই মাটির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মদ ঢুকে আছে, দুর্গন্ধ ঢুকে আছে মদের দুর্গন্ধ, বুঝেছেন? হ্যাঁ, পাত্রটা অশুদ্ধ অপবিত্র ত্যাজ্য। সুরা কুম্ভ বিবাহপগা কে বলছেন? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তিনটে ন্যায় দিলেন যে দেখো সাধুর কাছে গেলেই একমাত্র প্রায়শ্চিত্ত হবে, সাধুর কথা শুনলেই একমাত্র প্রায়শ্চিত্ত হবে, সাধুর উপদেশ মেনে চললেই একমাত্র প্রায়শ্চিত্ত হবে। বুঝতে পারছেন তো মজার কথা না? সুরা কুম্ভ বিভাবকা বলে অনেক প্রায়শ অনেক অনেক রকম প্রায়শ্চিত্ত করলে যোগ্য করে, বলে প্রায়শ্চিত্ত কতবার করবো, আর অনেক প্রায়শ্চিত্ত করলাম তো পাপের কত প্রায়শ্চিত্ত করলাম, ঠাকুরকে বললাম ঠাকুর এইসব আমার পাপ, পাপ অহম পাপ কর্মা অহম পাপ আত্মা পাপ সম্ভব রাহিমাম পুণ্ডরী কাকসং সর্ব পাপ হর হরি, হে হরি পাপগুলো সব হরণ কর, হরির আর খেয়ে কাজ নেই, হরি বলে এত পাপ করবে আমারে বলবে আবার পাপ করবে, আমারে তো গোলে টোলে নিয়ে আবার পাপ করবে। হ্যাঁ দেখেছেন গরমকালে যেখানে জলে মোষ পড়ে থাকে না, মোষগুলো সেই জলে যখন মাথাটা ডুবায় তখন ছোট ছোট পোকা দেখবেন উপরে ঝিমলি ঝিলমিল ঝিলমিল করছে, যেই মাথা তোলে আবার পোকা গিয়ে গঙ্গায় গেলে ঠিক এরকম পাপ বলে ঠিক আছে ডোবো ওটো আবার আমি চেপে ধরব, এ সংসার এইরকম। সেই জন্য সুরা কুম্ভ বিবাহপগা বলে যত করে ডলো ধো মাজো ঘষো পরিষ্কার করো ওই মাটির কলস, ওই কলসে রন্ধ্রে রন্ধ্রে মদ ঢুকে আছে, ওই কলসে গঙ্গা জল নিয়ে এলে ওই জলে ঠাকুর পুজো হবে না, ঠিক আছে? এই জন্য মনে রাখতে হবে। বলে তাহলে কিসে পবিত্র হওয়া যাবে? বলে সাধব যত্র নারায়ণ পরায়ণ, সাধুর কাছে যাও,
संसार भ्रमिते कारो संसार क्षय नमुक हय कारो संसार जखन क्षय होवार टाइम हय तबे सेई जीव साधु संग करय तबे सेई जीव साधु संग करे साधुर काछे गेलेई सब पाप मलिनता असद्वृत्ति कपटता मिथ्याचार जटिलता सब चले जाए तबे सेई जीव साधु संग करय साधु संग हईते हय श्रवण कीर्तन साधन भक्ति सर्व अनर्थ निवर्तन ए अनर्थ पाप वृत्ति विषय तृष्णा एगुलो चले जाए সেই জন্য এবার শেষ করবে আর একটু করতে গেলে তো এখন শুরু করতে আমি তো আসল যে সাবজেক্টটা বলবো বলে বসেছি সেটা তো এখনো শুরুই হয়নি ওটা তো ভূমিকা হলো আসল সাবজেক্ট হচ্ছে অজামিলের তপস্যার কথা বলবো বলে বসেছি হ্যাঁ কান্নকুব্জে দেশে আসি দাসীপতি অজামিলা নামনা নষ্ট সমাচার দাস নামনা দশ নষ্ট সদাচার দশ সংসর্গ দূষিত এইটা বলবো বলে ভূমিকাটা করে নিয়ে এলাম যে সাধু সঙ্গে কি হয় সনসঙ্গে ন সাধুষু ক্ষণকাল সাধু সঙ্গের ফলে অজামিলের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে ভোগ দিতে দিয়েছ যাও ভোগ না দিতে সবাই তো বলছে দেরি হয়ে গেছে ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য তো কি রান্না হয়ে গেছে না অজামিলের কথা বলতে গেলে বিরাট লম্বা চলে অজামিল ক্ষণ সঙ্গে সাধু ক্ষণকাল সাধু সঙ্গ হয়েছিল শঙ্করাচার্য বলছেন ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরুণী নৌকা ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ক্ষণকাল সাধুসঙ্গ হলেও ক্ষণসঙ্গেন সাধুষু এরপর অজামিল চরিত্রে বলছেন ক্ষণকাল সাধুসঙ্গের পরে ইতি জাত সুনির্বেদ নির্বেদ এসেছে আয় কিসের সংসার কে পত্নী কে পুত্র কে কে ওই নারায়ণ নাম উচ্চারণ করে ভেতরের প্রভু নারায়ণের কথা মনে পড়ে গেছে ছোটবেলা নারায়ণের পুজো পুজো করেছে তো সেইটা মনে পড়ে গেছে এই জন্য আমাদের এই জীবন ভগবানকে ভজন করার জন্য সেটা মনে রাখতে হবে আর আপনাদের সবাইকে জানাই 4 জুন আমার জন্মদিন সবাই এখন থেকে কাঠ সংগ্রহ করে নিতে পারেন এদের মাধ্যমে অর্পিতা বা রমা বা আমাদের সীমা বা আমাদের শ্যামলী এরা সব কার্ড দিয়ে দেবে সবাই কার্ড সংগ্রহ করে নিয়ে জন্মদিনে পৌঁছে যাবেন 4 জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা জগন্নাথ দেবের স্নান যাত্রা আর যারা দক্ষিণ ভারত পরিক্রমায় যাবেন দক্ষিণ ভারত পরিক্রমার প্রোগ্রাম আনা হয়েছে মনোরঞ্জন দক্ষিণ ভারত পরিক্রমায় যারা যেতে চান তারা প্রোগ্রাম নিয়ে নেবেন বিরাট পরিক্রমার প্রোগ্রাম মাথা পিছু 19,000 টাকা বৈকুণ্ঠ সাক্ষাৎ নেমে এসেছে দক্ষিণ ভারতে জানেন তো সাক্ষাৎ বৈকুণ্ঠ নেমে এসেছে তিরুমালা পর্বতে নারায়ণ স্বয়ং লক্ষ্মীকে নিয়ে বৈকুণ্ঠ নিয়ে নেমে এসেছেন সেখানে ঢুকলে এখনো সমুদ্রের গর্জন শোনা যায় সেই দক্ষিণ ভারতে আমরা যাব একদম কন্যাকুমারী থেকে পুরী ধাম থেকে আরম্ভ করে মাদুরাই রামেশ্বরম তিরুপতি বালাজি আর ভুবনেশ্বর উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি থেকে আরম্ভ করে সব মানে সাক্ষী গোপাল টোপাল ভিড় দিয়ে সব প্রোগ্রাম থাকা খাওয়া সমস্ত পরিক্রমার প্রোগ্রামের জন্য মাথা পিছু 19,000 টাকা নির্ধারিত হয়েছে আর জন্মদিনের প্রোগ্রামে যারা যাবেন 300 টাকা করে মাথা পিছু আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে সেটা আপনারা পেয়ে যাবেন আমাদের ওই রমা প্রথম অনেকেই টিকিট নিয়ে নিয়েছে বইয়ের টাকাও জমা করে দিয়েছে আর আমাদের যতীন শিকদার এখন ভুড়ি মোটা করে নিয়ে ঢুকলো ভুড়িটা আগে আগে দৌড়াচ্ছে কিন্তু এখনো টাকা জমা করেনি কবে জমা করে দেখি যতীন শিকদারের ভুড়িটা আগে যাচ্ছে টাকাটা আগে আসছে না এই জন্য এবার টাকা টাকা রাখাল টাকা জমা করবে কবে তার সঙ্গে টাকা জমা করো হরি কথা জন আর একটা ছোট গান গিয়ে দেবো নাকি একটু গান গাইবো একটু
হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এইখানেই প্রোগ্রাম শেষ করব। তাহলে জন্মদিনে যারা যাবেন, যারা পরিক্রমা করবেন এবং যারা দক্ষিণ ভারতে যাবেন, প্রোগ্রাম রয়েছে নিয়ে নেবেন, সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আর জন্মদিনের উৎসবে আমন্ত্রণ জানিয়ে এবং দক্ষিণ ভারত পরিক্রমায় যারা যারা যাবেন প্রোগ্রাম পেয়ে যাবেন। আর সেই প্রোগ্রামে 19,000 টাকা করে মাথা পিছু লাগবে, আর জন্মদিনের প্রোগ্রামে 300 টাকা করে। সবাই আজকের এখানেই সমাপ্ত করলাম। ওম শান্তি বিবাঞ্চকালবদ্ভ্যশ্চ অধিদানং ভবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম শান্তি।